লাইফ দ্য আগলি ট্রুথ, এই সিনেমাটা যখন প্রথম হলে ড্রপ করা হয় তখন শুধুমাত্র কিছু সংখ্যক হলেই সিনেমাটা মুক্তি দেওয়া হয়েছে। তো ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আসলে সিনেমাটা হলে গিয়ে দেখতে পারিনি। অতপর যখন সিনেমাটা ওটিটিতে আসে তখন এটা নিয়ে অনেক গ্রুপে বেশ ভালো রকম একটা চর্চা হয়। তো গ্রুপে অনেকের পজিটিভ রিভিউ দেখার পর ভেতর থেকে আমার একটা দুষ্ট আকাঙ্ক্ষা জাগে, তো সেখান থেকে আমি ভাবলাম এই সিনেমাটা আমার দেখতেই হবে। অতপর সিনেমাটা আমি দেখে নিলাম। তো কেমন ছিল লাইফ দ্য আগলি ট্রুথ? এর স্টোরিটা ছিল এরকম, এখানে মাহিয়া মাহি একটা পরকীয়া সম্পর্কে জড়িত। তো একদিন তার বেডরুমে ওই মানুষটা খুন হয়, এরপরে তার জীবনটা একেবারেই এলোমেলো হয়ে যায়। তো ওই খুনটা অ্যাকচুয়ালি কে করে, কেন করে, এবং এর সাথে মাহি মাহির হাজব্যান্ডের কোনো কানেকশন আছে কি না, এবং মাহি মাহি নিজেই কি এই খুনটা করেছে, এসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখে নিতে হবে লাইফ দ্য আগলি ট্রুথ। প্রথমে যেটা বলেছিলাম যে এই সিনেমাটা আমার দেখতেই হবে, এরপরে যখন আমি সিনেমাটা শেষ করি দেন আমার রিয়াকশন হলো ইট ওয়াজ সো ডাকিং ব্যাড। কেন বললাম? কারণ এটা একটা বিরক্তিকর সিনেমা। আমি একদম সংক্ষেপে পুরো ব্যাপারটা আপনাকে এক্সপ্লেইন করব। প্রথমত এটা একটা রিভেঞ্জ ড্রামা, তো রিভেঞ্জ ড্রামার যে বেসিক এলিমেন্টগুলো সেটাই এই সিনেমায় মিসিং। এবং সিনেমার শুরুর দিকেই আপনি যেটা প্রেডিক্ট করবেন যে এ আসলে মেইন কিলার হতে পারে, দেন সেটাই হবে। আপনি বাংলা সিনেমা দেখেন? হতে পারে আপনি শুধুমাত্র নাটকই দেখেন, অন্য কোনো সিনেমা ইন্ডাস্ট্রির খোঁজ খবর আপনি রাখেন না, আপনিও যে ব্যাপারটা প্রেডিক্ট করবেন সেটাই মিলে যাবে। মানে এই সিনেমায় আসল যে কালপ্রিট সেটা প্রেডিক্ট করার জন্য আপনাকে আহামরি কোনো জ্ঞান অর্জন করতে হবে না। এটা ক্লাস টু এর একজন বাচ্চাকে যদি বসিয়ে দেই সিনেমাটা দেখতে, তিনিও জিনিসটা স্পষ্টই প্রেডিক্ট করতে পারবে। আপনি যদি এটা টিজার ট্রেলার দেখে থাকেন দেন এর গল্প সম্পর্কে আপনার বেশ ভালো রকম একটা ধারণা অলরেডি হয়ে গেছে। তো সেখান থেকে আমি আপনাকে বলি, তো খুনটা হবার পর তার হাজব্যান্ড যখন দেশের বাইরে থেকে দেশে আসে, তিনি তার যে ওয়াইফ থাকে, আমি এখানে মাহিয়া মাহি, তাকে বারবার একটা প্রশ্নই করে যে তোমার বেডরুমে যেহেতু খুন হয়েছে তোমার সাথে ওই ছেলের কি সম্পর্ক ছিল? জাস্ট ভাবেন একবার, কত স্মার্ট একজন স্বামী যে তার ওয়াইফকে প্রশ্ন করতেছে একটা খুন হওয়ার পর, তার বেডরুমে একটা খুন হওয়ার পর প্রশ্ন করতেছে যে তোমার সাথে কি সম্পর্ক ছিল। মানে তিনি কিছু বুঝতেই পারতেছে না, তার ওয়াইফ ওই ছেলেটার সাথে বেডরুমে লুডো খেলতেছিল, ব্যাপারটা সিম্পল। এখন এখানে আপনারা অনেকেই ভাবতে পারেন তারা বেডরুমে একেবারেই লুডো খেলেনি, তারা মুলা খেয়েছে। আমি আপনার সাথে এগ্রি করি, হতে পারে তারা মুলা খেয়েছে, বাট এখানে তার হাজব্যান্ড এই ব্যাপারটা ধরতেই পারতেছে না। এবং এই যে স্বামী স্ত্রীর ভেতর যে ন্যাকামি, যে কি হয়েছে আসল ঘটনা আমাকে বলো, এটা আধা ঘন্টা ব্যাপী চলে এবং খুবই ইরিটেটিং ছিল। সাধারণত আমি যদি কোনো সিনেমা সিরিজ বা ডকুমেন্টারি দেখতে বসি তখন আমি আসলে ফোকাসের বাইরে চলে যাই না, মানে সিনেমা সিরিজ দেখার সময় আমার মোবাইল ফোনে হাত দেওয়া হয় না। বাট এই সিনেমাটা দেখার সময়, মানে এটা দেখার সময়, ও ঠিক হ্যাঁ, আমি যে কতবার ডিফোকাস হয়ে গেছি ভাই, এত বিরক্তিকর একটা সিনেমা হতে পারে? গল্পের ত্রুটির ব্যাপারে তো বললাম, এবারে আসি অভিনয়ের ব্যাপারে। এত বাজে অভিনয় ভাই, মানে ওভার অ্যাক্টিং এর না একটা লিমিট আছে। তো এখানে মাহি মাহির ক্যারেক্টারটা যখন 999 ফোন দেয়, তাদের ভেতর যে একটা ন্যাকামি চলে, মানে মনে হচ্ছে তিনি তার গার্লফ্রেন্ডকে ফোন দিছে। 999 এর ওপাশ থেকে যে মানুষও কথা বলতেছে তার কথা শুনলে আপনার মেজাজ প্রচন্ড খারাপ হবে। একটা মানুষের জীবন হুমকির মুখে, সেখানে এরকম লুতুপুতু কথা হয়, এইটাও সম্ভব? পুরো সিনেমার এই স্টোরির ব্যাপারটা যদি একপাশে রাখি, অন্যদিকে যদি অভিনয় রাখি, এই সিনেমার যে অভিনয় সেটা আপনি হজম করতে পারবেন না। মানে এত ওভার অ্যাক্টিং আসলে এই সময়টাতে এসে হজম করা খুবই কষ্টকর। বর্তমান সময় যে নাটকগুলো হয় না, নাটকে তো অনেক ন্যাকামি থাকে, বাট সেটাকেও এই সিনেমাটা ক্রস করে গেছে। এখানে একটা দুঃখজনক ব্যাপার হলো, শাপলা মিডিয়ার যতগুলো সিনেমা আমি দেখেছি একটা সিনেমা আমার কাছে ভালো লাগেনি। এখন আমি জানি না তারা কি বেছে বেছে বাজে সিনেমাগুলোই চুজ করে, নাকি আমার ভাগ্য খারাপ। তো এর আগে যতগুলো সিনেমা দেখেছি সেটার থেকে এটার কোয়ালিটি একটু বেটার, বাট এটাও আসলে হজম করা যায় না সেরকম একটা সিনেমা। এই সিনেমার যে প্রধান কনসেপ্ট সেটা জনপ্রিয় কিছু কোরিয়ান সিনেমা এবং কিছু হলিউড সিনেমা থেকে টুকে আনা হয়েছে। এক্সাম্পল হিসেবে আমি বলবো আই স দ্য ডেভিল, মেইন থিমটা সেটা থেকে কপি করা, বাট সেটার জন্য এই যে প্রধান ক্যারেক্টারটা, আই মিন যে খুনটা করে, তার ভেতরে যে রেজ, তার ভেতরে যে রাগ, এবং তিনি কেন প্রতিশোধ নিতে যাচ্ছে, এর যে ব্যাক স্টোরিটা সেটাও শক্তপোক্ত হওয়া দরকার, বাট সেটা কিন্তু একেবারে এখানে হয়নি। অন্যদিকে এই যে কিলারটা, কিলারের ভেতর যে একটা সাইকোটিক ভাব বা তার ভেতর যে একটা ম্যাডনেস, এই ব্যাপারটা আপনি কোথাও খুঁজে পাবেন না। আমি বলতেছি না যে এখানে অ্যাকচুয়ালি কিলার কে, বাট তাকে দেখলে আপনার মনে হবে যে এই যে লোক, তিনি যদি তার গার্লফ্রেন্ডের সাথে পার্কে গিয়ে টিকটকে নাচানাচি করে সেটা সুন্দরভাবে যায়, বাট
সাইকো ক্যারেক্টার বা এরকম একটা পাগল টাইপ ক্যারেক্টার তার সাথে কোনোভাবেই যায় না। তো এই ছিল লাইফ দ্য আগলি ট্রুথ নিয়ে আমার মতামত। সিনেমাটা অনেকেরই ভালো লেগেছে, তো আপনি যদি সিনেমাটা দেখে থাকেন দেন আপনি আমাকে জানাতে পারেন যে কেন সিনেমাটা আপনার কাছে ভালো লাগলো। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি সিনেমাসে প্রথমবার হয়ে থাকেন দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টেল দেন, টাটা।